প্রিয় দর্শক স্বাগত জানাই সাহিত্য সম্প্রীতি সভা অনুষ্ঠানে আজ কথা বলবো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য বাংলাদেশের জাতীয় কবি কাজী ইসলাম সালের আমি মে বর্তমান জেলার চিরিয়া গ্রামে জন্মগ্রহণ করে এবং উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকায় ইন্তিকাল করে কবির আবেদন মসজিদেরই পাশে আমার কবর দিও। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ জনপ্রিয় বাঙালি কবি এবং দার্শনিক তিনি বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত তার কবিতায় বিপ্লবী মননশীলতার কারণে তিনি বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয় তার কবিতা সমূহে মানুষের উপর মানুষের অত্যাচার সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে তার সাহিত্য সাধনার সময় বিশ বাইশ বছরের বেশি ছিল না কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তিনি সাহিত্যের সকল শাখায় কবিতা গান গজল ছোট গল্প উপন্যাস এবং প্রবন্ধ রচনায় অসামান্য প্রতিবার পরিচয় দিয়েছেন অগ্নিবিনা বিশ্বেরবাসী সিন্ধু হিন্দোল দরুন চাপা ফিমসা ছায়ানট সর্বহারা মরুভাস্কর এবং কাব্য আম্পারা নামক কাব্যগ্রন্থ এবং ব্যথার দান রিক্তের বেদন মৃত্যু ক্ষুদা বাদনহারা শিউলিমালা নামক উপন্যাস ও গদ্য তার সাহিত্য সাধনার এবার আসুন জেনে নেই কাব্য আম্পার পরিচয় মহাগ্রন্থ আলকোরানের মধ্যে পারা বা পরিচ্ছদ তিরিশ এর মধ্যে তিরিশতম পারা আম্মা শব্দের মাধ্যমে শুরু হয়েছে এজন্যই এই পাড়াকে আমপাড়া বলে অভিহিত করা হয় পবিত্র কুরআনের এই পাড়ার অনুবাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাব্যে কাব্যে করে গিয়েছেন তার অনুদিত সেই অমর কীর্তি কাব্য আম্পারা বলে পরিচিত কবির অনুদিত এই কাব্য আম্পারা বাংলা অনুবাদ সাহিত্যের এক অতুলনীয় অধ্যায় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইরশাদ হোসেন গ্রন্থটির পরিচয় দিতে গিয়ে বলেন কাব্য আম্পারা গ্রন্থটি পবিত্র কোরআনের তিরিশ সংখ্যক পাড়ার অনুবাদ অনুবাদ গ্রন্থের কাজ করতে গিয়ে নজরুল আরবি ভাষার বিস্তর অর্জন করেন এবং বিভিন্ন কোরআন অনুবাদকের অনুবাদ কর্মে মনোনিবেশ করতে আগ্রহী হন গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় হয়নিশো তেত্রিশ সালে সর্বমোট আটত্রিশটি সুরার অনুবাদ এই গ্রন্থে স্থান পেয়েছে মূল ভাবকে অক্ষত রেখে নির্ভুল অবয়বে সুষম অর্থবহ অনুবাদে তার অবদান অবিস্মরণীয় গ্রন্থের শেষে সানে নজুল অংশে সুরা সমূহের পরিচয় প্রদান পূর্বক যে টিকা উল্লেখ করেছেন তাতে আরবি ভাষার বিস্তর জ্ঞান এবং হাদিস বিষয়ে ভূতপত্তি ও বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা পরিচয় পাওয়া যায় কাব্য আম্পারা গ্রন্থের মুখবন্ধে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল পবিত্র কোরআনের বাংলা পদ্মের অনুবাদ করা আর এই স্বাদ কেন তিনি অন্তরে লালন করেছেন সে ব্যাখ্যাও তিনি দিয়েছেন আমার বিশ্বাস পবিত্র কোরআন যদি সরল বাংলা পদ্মে তা অধিকাংশ মুসলমানই সহজে কণ্ঠস্থ করতে পারবেন অনেক বালক বালিকাও হয়তো কোরআন মুখস্থ করে ফেলবে এই উদ্দেশ্যে আমি যতদূর সম্ভব সরল পদ্মে আমপারা অনুবাদ করার চেষ্টা করেছি নজরুলের অগ্নি বিনা বিশ্বেরবাসী ও সিন্ধু হিন্দুল সহ বহু রচনাই করার সুযোগ আমার হয়েছে কিন্তু কাব্য আমপারা পরে যতটুকু মুগ্ধ হয়েছি তার অন্য কোনো রচনায় মুগ্ধতার কারণ হলো তিনি তার এই অনুবাদ রচনায় কোরআন কোরআন আলিস মৌলানা তফসিরে হুসাইনি তফসিরে বাইজাবি তফসিরে কাবিরি তফসিরে মৌলানা আব্দুল হক দেহলবি তফসিরে জালালাইন এবং তাফসিরে মোহাম্মদ আকরাম খান মৌলানা রহুল আমিন সাহেবের আমপারা হতে সহায়তা নিয়েছেন ভেবে অবাক হয় যে প্রচলিত মাদ্রাসা লেখাপড়া না করেও একজন কবি কিভাবে এমন উচ্চ মার্গের গুলো সুগভীর ভুৎপত্তি অর্জন করেন এবং তা অনুবাদ করার যোগ্যতাও রাখেন তিনি সুরাসমূহের পদ্মানুবাদ শেষ করে গ্রন্থের শেষে প্রতিটি সুরার সানি নজুল উল্লেখ করেছেন এক্ষেত্রে তাফসিরে আজিজি তাফসিরে মাঝহারি তাফসিরে কাবির তাফসিরে কাশাব তাফসিরে বাইজাবি এবং তাফসিরে হাক্কানি সহ হাদিস শরীফের অমর গ্রন্থ বড় সূত্র উল্লেখ করেছেন নামধারী গ্রন্থটি হতে শিক্ষা নিতে পারে। এবার আসুন জেনে নেই কাব্য আমপারায় বিসমিল্লার বৈচিত্র্যময় অনুবাদ পুরো আমপারায় সাঁত্রিশটি সুরা রয়েছে সুরা সহ মোট আটত্রিশটি সুরার পদ্মানুপাত এই গ্রন্থে স্থান পেয়েছে কবি প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লার একই অনুবাদ পেশ করেননি বরং প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লার ভিন্ন ভিন্ন অনুবাদ পেশ করে কাব্য প্রতিবার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন এবং অনুপম ভাষা নৈপুণ্যের পরিচয় দিয়েছেন আসুন আমরা বিসমিল্লার কয়েকটি বৈচিত্র্যময় ও বিস্ময়কর অনুবাদ দেখে নেই শুরু করুণা কৃপার করুণাকৃপ্রী অসীম পাথার শুরু করিলাম কুতো নামে আল্লাহর শেষ নাই সীমা নাই জার করুণার শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর নাহি আদি নাহি অন্ত যার করুণার শুরু করি লয়ে পুত নাম বিধাতার করুণা ও দয়া যার অনাদি অপার প্রিয় দর্শক গ্রন্থটি পাঠ করার সময় আপনার কাছে মনে হবে আপনি কোনো মৌলিক কাব্যগ্রন্থ পাঠ করছেন একে অনুবাদ গ্রন্থ ভাবতে আপনার ভ্রম হতে পারে উদাহরণ হিসেবে আমরা সুরা ফাতেহা ও ফিলের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি এর মাধ্যমে আমার কথা সত্যতা স্পষ্ট হয়ে উঠবে আশা করি সুরা করুণা ও দয়া যার অশেষ অপার সকলই বিশ্বের স্বামী আল্লাহ মহিমা করুণা কৃপার যার নাই নাই সীমা বিচার দিনের বিভু কেবলই তোমারই আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি সহজ সরল পথে মোদের চালাও যাদের বিলাও দয়া সে পথে দেখাও অভিশপ্ত আর পদ যারা প্রভু তাহাদের পথ যেন চালায় না প্রভু এবার আসুন দেখে নেই সুরাফিলের কাপানুওয়ার কবি নজরুল কিভাবে এঁকেছেন শুরু করিলাম শুভ নামে সে আল্লাহর করুণা নিদান যিনি কৃপা পার দেখো নাই তব প্রভু কেমন দুর্গতি করিলেন সেই গজবাহিনীর বাহিনীর প্রতি দেখো নাই তব প্রভু করে নিকিরে বিফল তাদের সেই দুরব সন্দীরে পাঠালেন দলে দলে শ্বেতা করিতে লাগিল তারা প্রস্তর প্রহার গজপতিদের তিনি তাদের তখন করিলেন ভক্ষিত সে ট্রেনের মতন এবার আসুন দর্শক একটু জানার চেষ্টা করি এই কাব্য আম্পারার গ্রন্থটির নেতিবাচক দিকগুলো কি কি গ্রন্থটির কোনো নেতিবাচক দিক আমার চোখে পড়ে এর পরও যদি বলতে হয় তাহলে বলা যায় এই গ্রন্থে কোরআনের আয়াতগুলো উল্লেখ না করে কেবল কাব্যানুবাদ দেওয়া হয়েছে অনুবাদের সঙ্গে সঙ্গে যদি আয়াতগুলো দিয়ে দেওয়া হতো তাহলে আয়াতের নিরিখে অনুবাদের মান নির্ণয় করা সহজ হতো সঙ্গে সঙ্গে তা উলামায়ের জন্য আরো উপকারী হিসেবে আবির্ভূত কবিতার এই কালজয়ী গ্রন্থটি বাংলার নায়ব নবী সাহেবানদের দন্ত মোবারকে উৎসর্গ করেছেন কবির উৎসগের যথাযথ মূল্যায়ন করা উলামায়করামের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি আমরা গ্রন্থটি সংগ্রহ করে কবির জ্ঞান সাগরে অবগাহন করি এবং উপকৃত হই